কালকে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে রাত 1:30টার সময় 8টি গাড়ি পাস করছিল ব্যাটরা থানার রেল লাইনের তলা দিয়ে টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন। সেইখানে হঠাৎ করে একটা মহিলার আর্তনাদ শুনতে পায়। শুনতে পেয়ে 8টি গাড়ির যারা ছিলেন তারা ওপরে যান এবং গিয়ে দেখেন এক মহিলা ট্র্যাকের পাশে শুয়ে অর্ধ উলঙ্গ অবস্থায় চিৎকার করছেন, বাঁচাও বাঁচাও বলে গোঁগো করছেন। তখনও জ্ঞান ছিল। তারপর ওরা আশপাশের বাড়ি থেকে কাপড় চেয়ে ওনাকে আবৃত করে এবং তারপরে চাদর চেয়ে আরেকটু ওনার শীত নিবারণ করে। সে অবস্থায় ওনারা ব্যাটরা থানার পুলিশ জিআরপিতে খবর দেয়, আরপিএফে খবর দেয়, তাদেরও লোকজন আসে এবং তারপর রাত্রিবেলা আমাদের ব্যাটরা থানার পুলিশ আরপিএফ জিআরপির অফিসার সহ সকলে মিলে গিয়ে হাওড়া হসপিটালে ওনাকে ভর্তি করে। উনি মহিলা বলেছেন যে উনি যখন ট্রেনে ফিরছিলেন তখন 5-6 জন যুবক ওনার সাথে অশ্লীলতা করতে যায় মদ্যপ অবস্থায়। উনি বাধা দেন, বাধা দিতে ওনাকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেয় এবং ওনার টাকা পয়সা মোবাইল তারা সব ছিনিয়ে নেয়। ছেলেগুলোকে আমি জানি না, তবে ওনার বাড়ি জানা গেছে পটাশপুরে, ওনার বাড়ি দিব্যেন্দু মুখার্জী।